মঙ্গলবার দিন আর এখন আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। সারাক্ষণ শুধু অফিস অফিস করে বেড়াই, তাই না? অনেকে কমপ্লেন করে সারাক্ষণ শুধু অফিস 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 যাচ্ছি, অফিসে যাচ্ছি, অফিসে যাচ্ছি, এটাই বারবার পড়ে যায়। কিছু করার নেই, আমার আর যাওয়ার জায়গা নেই, আমাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, তার মধ্যে লকডাউন, কিচ্ছু করার নেই। সুতরাং আমার জায়গা হচ্ছে শুধুমাত্র অফিস বাড়ি, অফিস বাড়ি, আর কোনো জায়গা নেই। ওকে, তো আমি কালকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে, এই ব্যাটারিটাকে নিতে হবে, তো এটাকে আমি আমার ব্যাগের মধ্যে, এই যে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমি ঘুরে নেব। আর একটা জিনিস দেখাচ্ছি, মানে এখনো বিপদ তাড়িনি, এতগুলো ধাগা আমার কাছে রয়েছে, এক্সট্রা কেনা রয়েছে। অ্যাকচুয়ালি যেরম যেরম ভেবেছিলাম সেরম সেরম কাউকে পড়াতে পারিনি, মানে পড়ানো হয়নি অ্যাকচুয়ালি, আর একটু এক্সট্রা কিনে রাখি। তো আরেকটা জিনিস দেখাই, আমার কিছুদিন আগে আমি এই থামসাপের এই বটলটা কিনেছিলাম, কি ডায়েট করছি না, তো এই বটলটার একটুখানি জাস্ট বেজেছিল, সেটাকে আমি আজকে শেষ করেছি। শেষ করেছি কারণ এটাই, অনেকদিন ধরে ছিল, মিষ্টি হয়ে যাচ্ছিল, তো শুভ কাজটা আমি করে নিলাম না। তো এটা অ্যাকচুয়ালি আমি একটা DIY প্ল্যান করছি, কবে করবো সেটা জানি না, কিন্তু এটা DIY প্ল্যান করেছি, এই কারণে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এটা আমার খাটের ওপর আপাতত রেখে যাচ্ছি, রাত্রে এসে এটাকে এক জায়গায় লুকিয়ে রেখে দেবো, নাহলে আমার দিদা জলের বোতল করে ফ্রিজে রেখে দেবে, তার জন্য এটা জাস্ট আমার কাছে রাখা রয়েছে সেফলি। তো আমার বেডের অবস্থা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমার বেডের অবস্থা, লুক লাইক দিস। এনিওয়েজ, এখন আমি যাচ্ছি আমার অফিস। আমার অ্যাকচুয়ালি হেডফোন অনেকদিন ধরেই খারাপ হয়ে গেছিলো, লকডাউনের মধ্যে হেডফোন খারাপ হয়ে গেছিলো, তাও তাপি তুপি দিয়ে চালাচ্ছিলাম, হেডফোন ছাড়া অ্যাকচুয়ালি আমার চলে না। কারণ আমি কি করি না, আমার ওই অফিসে সারাক্ষণ কানে গুঁজে বসে থাকি, সারাক্ষণ ভিডিও দেখে যাই, ব্লগ দেখে যাচ্ছি, না হলে কন্টিনিউ কল আসতে থাকে, তো আমি জাস্ট রিসিভ করি, কলে কথা বলি, তো বারবার এরকম এরকম নিতে নিতে না কী হয় বলো তো, এই যে কানে তুল যেগুলো পড়ে থাকে এগুলো পিছনে প্রচণ্ড পরিমাণে পড়ে, যার ফলে মানে এমনি ফোন আমি এরকমভাবে নিতে পারি না, তার মধ্যে ঘাড় এরকম করে প্রচণ্ড ব্যথা করে, ঘাড় স্পন্ডেলাইটিস হয়ে যাওয়ার মতো এরকম অবস্থা। তো আমাদের যে বস, তার একটা আরেকটা স্টোর আছে যেখানে মোবাইল ফোবাইল বিক্রি হয়, বা হেডফোন এক্সেসরিজ এইসব ফোনের জিনিসপত্র বিক্রি হয়। তো সেখান থেকে দুটো হেডফোন নেওয়া হয়েছে, একটা অনুষ্ঠানের জন্য, একটা আমার জন্য, আর দুজনেরই না ফোনের সাপোর্টই করছে না। তো আমার হেডফোনটাকে তো আমি প্রথমে খুলে আমি ইউজ করতে শুরু করে দিয়েছিলাম, ইউজ করতে শুরু করে দিয়েছিলাম, মানে আমারটা কী হচ্ছে, মানে পুরোপুরি যে সাপোর্ট করছে না সেটা নয়, আমারটা হচ্ছে কি, যে আমাকে কল করবে না তার কাছে ফোনে আওয়াজ আসছে যেন হেলিকপ্টার যাচ্ছে, জেনারেটর চলছে, মানে আমার কাছে এত কমপ্লেন আসছে এরকম। তো কিছু করার নেই, আর অনুষ্ঠানের কী হচ্ছে, সাপোর্টই হচ্ছে না, মানে হেডফোন গুঁজে রয়েছে, এদিকে স্পিকারে আওয়াজ আসছে, তো যার ফলে এই আমারটা তো আনপ্যাক অবস্থায়, মানে আবার ভালো করে প্যাক ট্যাক করতে হবে, আর প্যাকিংয়ের জিনিসপত্রগুলো আমার ব্যাগের মধ্যেই রয়েছে, তো এইগুলো আমি প্যাক ট্যাক করে নেবো, আজকে এগুলো ফেরত দিয়ে দেবো। তো লেটস গো টু অফিস। আমি দুটো অ্যামাজন থেকে ব্যাটারি যেই লাইটগুলো হয় না, ফেরি লাইট, সেগুলো অর্ডার দিয়েছি, 225 টাকা করে পড়ছে। তো নেট ব্যাংকিং করে দিয়েছি, কবে আসবে জানি না, 6 জুনের মধ্যে আশা করি চলে আসবে, আর আসলে ওই DIY যেটা বলছিলাম ওটা করার ইচ্ছা আছে, তো যদি আমি করি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন হাপড়া স্টেশনে পৌঁছেছি, আর একটু বাকি আছে। জাস্ট খেয়ে এলাম ডিনার করে, আর আগের ব্লগটাকে পোস্ট করেছি,
তো হঠাৎ করে একটা কমেন্ট সবার প্রথম থেকে বলি, কি হয়েছিল না, সবার প্রথমে আমি একটা ব্লগ পোস্ট করেছি, মানে কালকের ব্লগটা পোস্ট করলাম। তো পোস্ট করার সাথে সাথে, মানে এক্ষুনি পোস্ট করেছি, পোস্ট করার সাথে সাথে হঠাৎ করে দেখলি একটা মেল চলে আসে। মেলটার মধ্যে লেখা রয়েছে যে আমি একটা নাকি কপিরাইট ক্লেম পেয়েছি। তো কোনোরকম, এসব ভুলভাল কথা, কোনোরকম কপিরাইট ক্লেম হওয়ার কথাই নয়, কারণ আমি ভুলভাল কোনো কিছু অন্য কারোর কিছু কপিরাইট করিনি, এটা সম্পূর্ণ নিজস্ব ব্লগ পোস্ট করেছি, তোমরা দেখে ফেলছো নিশ্চয়ই। এইবারে কি হয়েছে, তো আমার যখন এসে গেছিল তখন আমি ভিউ করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ভিউ করে দেখতে পাচ্ছিলাম না, কিছু একটা আনএবল আনএবল টাইপের দেখাচ্ছিল, হয়তো ইন্টারনেট ইস্যু বা কিছু একটা ইস্যু ফিস্যু হবে হয়তো। এইবারে কি হয়, মানে যে আমাকে কপিরাইট দিয়েছে না, সে হচ্ছে তামিলনাড়ু তেলেগুর লোক কেউ একটা হবে। তো এবারে চন্দ্রবিন্দু দিয়ে মানে ওই রকম টাইপের তুমতাং ফুংপাং কিছু একটা লিখে পাঠিয়েছে, কিছু ভাষা একটা আমি পড়তে পারবো না, তো এরকম লিখে পাঠিয়েছে। তো যার ফলে আমি ওই ব্লগটাকে ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। ডিলিট করার পরে এই ব্লগটাকে বা সেম আর একটা ব্লগ পোস্ট করেছি, এডিট করে পোস্ট করেছি। এইবারে কি হয়েছে, এডিট করার সময় আমি যেরকম দিয়ে দিই যে আগের ব্লগটা আমি সবসময় ডেট মেনশন করি, তোমরা দেখবে ডেট মেনশন করেছি, তার নিচে আমি বারটা লিখেছি, মানে কোন দিন সেটা লিখেছি। এবার আমার মনে হয় আমার শনিবার দিনটা বোধহয় ফেভারিট দিন। তো আমি কি করেছি না, 29 জুন লিখেছি, তার নিচে লিখেছি না স্যাটারডে, যেটা ছিল হচ্ছে সোমবার দিন, সেটাকে আমি শনিবার বানিয়ে দিয়েছি। আর কি হয়েছে না, এবারে আমি এখন আমার ব্লগটা দেখছিলাম, মানে ঠিক হয়েছে কিনা মানে একবার ভালো করে দেখছিলাম, তো আমার চোখে কিন্তু পড়েনি সেটা। একটা একটা কমেন্ট পড়েছি, সেটা একটা আমাদের সাবস্ক্রাইবারই, সে নাম হচ্ছে সুমিত, সুমিত শাহ। তো ও লিখেছে যে 29 জুন শনিবার, মানে স্যাটারডে বলে এইরকম করে একটা ইমোজি লিখে মানে করে আমাকে পাঠিয়েছে। আমার দেখে লিটারালি এত হাসি পাচ্ছিল, আমি ওটা খেতে খেতে আমি ব্লগটা দেখছিলাম, ওই সময় কমেন্টটা পড়েছি, আমার এত মানে মনে হচ্ছিল কি করবো আমি, মানে মাথা ঢুকি মাথা ঢুকি, আমি হাস হাসে পাগল হয়ে গেছি। তো এটাই বলার ছিল, আর এই এই এইরকম ধরনের ভুল মানে আমি যে 15 দিন আগে করিনি, এইরকম কেন ভুল করলাম আমি নিজেও জানি না, আমার নিজের পরিবারের সাথে কোনো ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। তো এটাই ছিল আজকে হাস্যকর টপিক। তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট একদম করে ফেলো, ওকে। তো আমি আসবো নতুন ব্লগের সাথে, এখনকার জন্য বাই বাই। আচ্ছা, এটা ভাবছো এটা কি, এটা হচ্ছে কিছুই না, এই যে চুল, এটাকে আমি জাস্ট এরকম করে বেঁধে নিয়েছি, যেটা খুলে দিলে এরকম হয়ে যাবে, আর ঘুমাতে যাবো না, তাই জন্য মাথাটা একদম টিকটিক করে রেখে দিয়েছি। এনিওয়েজ, তো এখনকার জন্য একটুখানি, আমি আসবো নতুন ব্লগের সাথে, বাই।